বেশ অনেকদিন বাদে লাবুদিকে আমরা পাচ্ছি টেলিভিশনে, আর এই মুহূর্তে কিন্তু লাবুদি আমাদের সঙ্গে রয়েছে। ওয়েলকাম টু উইস্পট ইউ লাবুদি, কেমন আছো আগে তুমি বলো। আমিও ভালো আছি এখনো পর্যন্ত, মানে আশা করছি আমরা সবাই ভালো থাকবো ভবিষ্যতে। কাছের লোক হয় সে সবসময় ভাবে যে ওই মানুষটা কথা বলছে, ও এই এই জায়গাটায় হলে ও এই কথাটা বলতো, ওই জায়গাটায় হলে ও এই কথাটা বলতো, সেইটাই হচ্ছে ছবিটা। ওর মনের যে কথাগুলো মনে হয় ওর স্ত্রী বলতে পারতো, সেইটাই হচ্ছে ছবির থেকে আমার বলা আর কি। ভেরি ইন্টারেস্টিং এবং মজার কাজ খুব একটা, খুব হাসির কিছু কিছু এখানে পাঞ্চ লাইন কিছু কিছু রয়েছে মজার। তো সেক্ষেত্রে কিরম হচ্ছে, মানে মজাটা কিরকম হচ্ছে ফটো থেকে বেরিয়ে এসে কথা বলা, বলতে পারো ভূতি বলতে পারি সেক্ষেত্রে একটু? তাহলে তুমি মানে এই ভূতিনি তো মানে একদম টিপিক্যাল বং ভূত, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবসময় এক ধরনের চরিত্র করতে করতে ক্লান্ত হয়ে এগুলো একটা একটা নিজের কাছে একটা রিক্রিয়েশন এবং একটা অন্য রকমের একটি আউটপুট দেওয়া, যেটা নাকি মানে আমি জানি না আমি ভূত হয়ে গেলে এরমভাবে কথা বলবো কি না, আমি জানি না আমি মারা যাওয়ার পর এভাবে কথা বলবো কি না কারোর সাথে, কিন্তু আমি বেঁচে থেকে যে এটা বলতে পারছি এরমভাবে কমিউনিকেট করতে পারছি সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আর এই যে এখানে তোমার ছেলে রয়েছে, তোমার সংসার রয়েছে, ছেলের তো বিয়ে আবার সামনে, তো সেক্ষেত্রে কি প্ল্যানিং, কি ভাবছো? অ্যাকচুয়ালি মায়েরা তো ভীষণ পজেসিভ হয় ছেলে সম্পর্কে, সন্তান সম্পর্কে, রাদার মায়েরা খুব পজেসিভ হয়, তো ন্যাচারালি মানে আমার হাজব্যান্ড যেভাবেই ছেলেকে ছেলের সাথে যাই ট্রিট করছে আমার ওখানে একটা বক্তব্য থেকে যাচ্ছে, সেই বক্তব্য থেকে আমিও যেরকম হয়ে থাকি আর কি, ঝগড়া লেগে যাচ্ছে। তো হ্যাঁ, ছেলের বিয়ে, তারপর ছেলের বউ আসবে, এই নিয়ে তো বিরাট একটা ব্যাপার আছে, সেটা ক্রমশ প্রকাশ্য দেখা যাবে। বৌমাকে কি তোমার পছন্দ হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে, আমি এরম বৌমাই পছন্দ করি, ইনফ্যাক্ট আমি একদম প্যানপ্যানে বৌমা পছন্দ করি না। বেশ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগে তুমি বলো তো বৌমার কে তুমি কি কি মানে রেখে গেছো বৌমার জন্য, কি কি দেবে, বৌমার মুখ দেখতে হবে তো, তো সেক্ষেত্রে ফটো থেকে তুমি মুখ দেখবে তো? প্রচুর প্রচুর জিনিস রেখে গেছি, প্রচুর মানে একদম ডালা ভরা জিনিস আছে, ও নিজেই অবাক হয়ে যাবে, অবশ্য ও এগুলো পড়বে কিনা আমি জানি না, আমার মনে হয় না পড়বে বলে, কারণ সাবেকিক হয় না, তো তো প্রচুর জিনিস শিখে গেছি আর কি। আর ব্যক্তিগত জীবনে তোমার যে চরিত্রটা, তুমি যেটা বললে যে ভীষণ ছেলের উপরে খুব পজিটিভ প্রচন্ড ডমিনেট করে চলো, বাট এখন তুমি ছেলের সঙ্গে কথা বলো কি ছবিতে? ছবির সঙ্গে ছেলের সঙ্গে না না, হ্যাঁ শুধু হাজবেন্ডের সাথে। ব্যক্তিগত জীবনে কি এরকম তুমি হাজবেন্ডের উপরে খুব এ করে চলো যে হাজবেন্ডকে বলো এই এটা তুমি এটা করবে না? একেবারেই না, আমার হাজবেন্ড খুব ডমিনেটিং, মানে উল্টোটা, কিন্তু মানে কিন্তু মানে সেটা না, আমার অ্যাকচুয়ালি আমার ছেলের সাথে আমার একদম বন্ধুর মতো রিলেশন, তো তো আমার কখনোই কোনো ব্যাপারেই মানে যখনই আমার হাজবেন্ডের সাথে কিছু কনফ্রন্টেশন হয় সেটা ছেলের সাথে একসাথে দুজনেরই একমত হয়, তো ওই সুতরাং আমার আমার দিকটা সবসময় ভারী থাকে পাল্লাটা আর কি। বেশ, আমরা আগামী দিনে তো ডেফিনেটলি আরো কিছু আমরা মানে আমরা বুঝতেই পারবো যে আরো কি কি এ হচ্ছে, স্টোরি লাইন কি করে এগোচ্ছে, কিন্তু শেষ করব তার আগে লাবুদি তুমি কিছু বলে দাও যারা বিস্পটিও ভিউয়ার্স আছে। হ্যাঁ, ভিউয়ার্সদের আমি জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, আর এখন এই শতাব্দীতে দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা কোভিড থেকে বিরত থাকা এবং কোভিডে সুস্থ থাকার মানে শুভকামনা জানাচ্ছি, এছাড়া আমার কাছে জানানোর কিছু ভাষা নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানে আপামর জনসাধারণ সবাই, দর্শকরা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সিরিয়ালগুলো দেখুন, আমাদেরকে ফিডব্যাক দিন, আমরা আরও ভালো করার চেষ্টা করব। থ্যাংক ইউ লাবুদি, আর ফর সাচ এক্সক্লুসিভ ভিডিওস ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, উই স্পট ইউ।